সবাই, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, একদম খুশ মেজাজে আছো। কারণ একদম বছরের শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। পয়লা বৈশাখ আসছে, সবাই নতুন নতুন জামা কাপড় পরবে, সবাই হালখাতায় যাবে, এই জন্য সবাই খুব আনন্দ আছে। এখন তো একবারে সবাই ফ্রেশ মুডে থাকবে আমি জানি। আর আমার ফ্রেশ মুড দেখো, সেই মিশোর কুর্তির কথা বলেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম, সেই একটা কুর্তি ফিটিংস করেছি। ফিটিংস করে অলরেডি আমি পরে নিয়েছি, একটু বেরিয়েছিলাম, পরা হয়ে গেল আমার। আর কুর্তিটা যদিও আমার একদম চয়েস ছিল না, আমি আগেরবারেও বলেছি, তোমাদের দেখিয়েছিলাম, তো ফিটিংস করাতে তবু একটু জায়গায় এসে দাঁড়িয়েছে। দেখো এখানে নিচে আমার পুরো নাইটির মতন বড় ছিল, এটাকে নিচ থেকে কেটেছি। এখানে একটা ডিজাইন ছিল, সেটা আমার কাটা চলে গেছে, বাদ চলে গেছে, তো পরে নিলাম। পরে নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলে এলাম। দেখো ফিটিংস করাতে একটু ভালো লাগবে, তাহলে আমার প্রথমে দেখি মন খারাপ হয়ে গেছিলো, তোমাদের বলেছিলাম। যাই হোক, আমি চাই আগামী বছরটা প্রত্যেকের জীবনে ভালো হয়ে আসুক, একদম সবাই আনন্দে থাকবে, কারুর কোনো কষ্ট থাকবে না, সমস্ত কষ্ট দুঃখ যেন আগামীকাল বছর শেষ, আগামীকাল রাত্রেই সবার আমার সব বন্ধুদের যেন সব মিটিয়ে দেয়, উইথ আমি আমাকে সহ সব বন্ধুদের যেন সমস্ত দুঃখ কষ্ট ঝেড়ে ফেলে দেয় ভগবান। আগামী বছরটা যেন আমি সবাই খুব আনন্দে থাকতে পারি, ভালোভাবে কাটাতে পারি, কারোর জীবনে যেন কোনো কষ্ট দুঃখ যেন না আসে, আমি ভগবানের কাছে এটাই চাই। নতুন বছর নতুনভাবে আসুক, আর কোনো বিপর্যয় কোনো দুর্যোগ যেন ভগবান না যায়, যাতে কোনো মানুষ যেন কষ্টে পড়ে, কোনো মানুষের যেন কষ্ট না হয়। এই যে যারা বাইরে থাকে, খুব অভাবের, যাদের অভাব যারা, মানে একদম রাস্তার যারা থাকে, দেখি রাস্তার বাসিন্দাদের, এদের দেখলে আমার খুব কষ্ট হয়। কাজে কোনো দুর্যোগ হলে তো এদের অনেক কষ্ট, আমরা তবু অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি এদের থেকে, সেই জায়গা থেকে ওই জন্যই বলি যেন কোনো দুর্যোগ দিও না ভগবান, যেন ওই বিপর্যস্ত মানুষগুলো আরও বিপর্যয়ের মধ্যে পড়ে, এরকম তুমি করো না ভগবান, এটাই আমি ভগবানকে বলি। সবাইকে নিয়ে যেন হাতে হাত মিলিয়ে আমরা চলতে পারি, সবাই যেন ভালো থাকি আগামী বছরটা। আর আমার পুরো ইউটিউব ফ্যামিলি এই জার্নিটা যেন আরও পথটা যেন সুগম হয়ে যায়, এটাই বলি। আগামীকাল আমার ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু যেন আগামীকাল আমি ভিডিও করতে পারবো না, এটাই আমার বছরের শেষ ভিডিও, আমি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আসবো। আগামীকাল একজন বিশেষ একজন আসবে, তাকে অনেক রিকোয়েস্ট করেছি আমি, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না, না না, এবারে ওই জন্য ভিডিওটা করতে পারবো না। তাকে নিয়ে ভিডিও করলে একটা ইন্টারেস্টিং ভিডিও হতো, কিন্তু আমার ব্যাটলা তাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও সে আসে না, কয়েক ঘন্টা তার সঙ্গে আমার এঙ্গেজ থাকতে হবে, ওই জন্যই আজকে ভিডিওটা আমি করলাম। যে সারা বছর ভিডিও, সারা বছর না, আমি তো সারা বছর ভিডিও করিনি, আমি কয়েক মাস ধরে করছি, তাতেই তোমাদের সঙ্গে মানে এত মিশে গেছি, মানে বছরের শেষে একটুখানি বলি, তত যেন সালটা দেখেছ, এত লেকচার দিচ্ছি কিন্তু সালটাই ভুলে যাচ্ছি, 1429। আমার ভাই এগুলো আমাকে মাইন্ড করে দেয়, ওর সব মনে থাকে, ক্যালেন্ডার দেখে দেখে বলে সব, ও পাশের রুম থেকে ও রুম থেকেও বলে দিল 1429, 1429 সালটা যেন প্রত্যেকের ভালোভাবে কাটে, এটাই আমি চাই। আর এটা বলি যে বিশেষ একজন হচ্ছে কালকে আমার ফেসিয়াল করতে আসবে, আইব্রোটার অবস্থা দেখো, আইব্রোটা করতে আসবে, তো ওই দিদিকে রিকোয়েস্ট করা সত্ত্বেও ও ক্যামেরার সামনে আসে না, আমি বাড়িতে ফেসিয়াল করাই। এবার কয়েক ঘন্টা ফেসিয়াল করবে, ম্যাসাজ করবে, এসবের জন্য আমার টাইমটা কেটে যাবে, কালকে দুপুর থেকে ওর হাতেই করে থাকতে হবে আমাকে, দিদির হাতে, ওই জন্য আমার ভিডিও করা হবে না, ওই জন্য আজকে তোমাদের কাছে এসে বললাম। আর নতুন বছরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরাও নতুন নতুন ভিডিও দেবে, আমি দেখবো, আমাকে পাশে নিয়ে তোমরা চলো, ঠিক আছে? আজকে আর বেশি কথা বললাম না, আমিও বাইরে থেকে ঘুরে এসেছি, ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, তবে জানি নতুন বছরটি পড়ার সঙ্গে সঙ্গে একদম উত্তাপ দিয়ে দেবে ভগবান, এটা তো মেনে নিতেই হবে বলো, আমাদের দেশে থাকতে গেলে এটা মানতেই হবে, এটা মেনে নিয়ে বাকি মানসিক শারীরিক কোনো জায়গা থেকে যেন আমাদের কষ্ট না দেয় ভগবান, ঠিক আছে? আমি এইটুকু বলার জন্যই আজকে এসেছিলাম। আর আমার কুর্তিটা দেখো, সেলাই করার পরে পরে কেমন লাগবে, ভালো লাগছে নাকি, আর আরও আরও যেগুলো আছে ওগুলো পরে পরে যখন ভিডিও করবো, ওগুলো করবো যখন তখন ভিডিও করবো, ওগুলো পরে ভিডিও করবো, তোমাদের সামনে আসবো, হ্যাঁ ঠিক আছে? তা আজকে আমি এটুকু বলার জন্যই এসেছিলাম, সবাই ভালো থেকো, আর পয়লা বৈশাখে কে কী করলে অবশ্যই ভিডিও করে জানিও,
দেখব, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। তোমার সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। তা আমি আজকে চললাম, বাই।